এই যে দেখেন মুরগির বাচ্চাটা, এই যে মুরগির বাচ্চাটা পাখাটা কিছুটা ঝুলে গেছে এবং এই পাগুলা একদম চিকন। দেখছেন মুরগির বাচ্চাটার পাগুলা একদম চিকন। এই মুরগির বাচ্চাগুলাই বেশিরভাগ মারা যাচ্ছে। এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে, ওই যে কালোটা, এই যে আরেকটা, এই দেখেন এগুলি একটু একটু জিমানোর পরে এই মুরগির বাচ্চাগুলা মারা যাচ্ছে। অলরেডি এখানে আমার পাঁচটা মুরগি হচ্ছে মারা গেছে। এই দেখেন সবগুলো পা দেখেন কীরকম চিকন চিকন, একদম চিকন পাগুলা। এবং এগুলি খাবার ঠিকমতো খাচ্ছে না, এই জন্যে মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই রোগটা আসলে হ্যাচারির থেকেই বেশিরভাগ আসে, যে মুরগির বাচ্চাটা যখন ফুটে তখন হয়তো বা সালমোনিয়া আক্রান্ত থাকে, বা আপনার ডিমগুলো ভালো থাকে না, ছোটো ডিম দিয়ে দেয়। সেই জন্য ডিমগুলো বাছাই না করে যদি আপনার হ্যাচারি থেকে মুরগির বাচ্চাগুলো ফুটায় তাহলে এই মুরগির বাচ্চাগুলো ভালো আসে না। আর এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে আমাদের এলাকার একটি নর্মাল হ্যাচারি থেকে নিয়ে নিয়েছিলাম, তো নিজস্ব হ্যাচারি আর কি, আপনার যারা টাইগার মুরগির ওই হ্যাচারির মুরগির বাচ্চাগুলো, সেই জন্যে মুরগির বাচ্চাগুলো ভালো পড়ে নাই। দেখেন দেখেন এই যে মুরগিগুলো খাবার পাচ্ছে না, একদম মনে হচ্ছে 20-30 গ্রাম হবে ওজন, খুবই হালকা। এই বাচ্চাগুলাই মারা যাচ্ছে বেশিরভাগ। তো আমি কোন ওষুধগুলো ব্যবহার করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম অবস্থায় লাইসোবিট নিলাম, এবং কলেস্টিন আনলাম 100 গ্রাম। কলেস্টিনটা বড় ইয়াতে থাকে, গেলেনে থাকে, তো সেখান থেকে আমাকে 100 গ্রাম কলেস্টিন বলার পর আমাদের যে ডিলার উনি 100 গ্রাম কলেস্টিন দিয়েছিল। এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে ওষুধটা, সে ওষুধটা হচ্ছে এই ওষুধটি, অ্যামফ্লোর ব্যাট ফোরোফেনিকল আইএনএন। এই ওষুধটি আপনার খুবই হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক এবং ওষুধটির দামও অনেকটা বেশি। দেখেন ওষুধটা 750 টাকা গায়ে রেট। এই ওষুধটি আপনার 10 লিটার পানি যদি দেন তাহলে 5 ml দেবেন, আর কলেস্টিন 10 লিটারে 10 ml দেবেন, আর লাইসোপিট 10 লিটারে 1 প্যাকেট দিয়ে দেবেন। এরকম করে 4 দিন ব্যবহার করেন, এবং আমিও 4 দিন ব্যবহার করতেছি। দেখি মৃত্যুর হার যদি কমে বা ভালো হয় আপনাদের মাঝে আরেকটি ভিডিও তুলে ধরবো।